এই 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 ওই দাদা কোথায় লেগেছে? এই দাদা এটার মাল মাল কি হলো? এটার মাল কি হলো? থানায় যাবেন আপনি, আমার কাছে কিন্তু সব ফুটেজ আছে। এই 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 আরে রাস্তার মাঝখানে রয়েছে দাদা, একটা দুর্ঘটনা ঘটে যাবে। দাদা কোথায় লেগেছে? এই দাদা দাদা অতিরিক্ত হয়ে যাচ্ছে, দাদা একটু গাড়িটা ধরে দিন তো, গাড়িটা একটু ধরে দিন তো। আপনি না অতিরিক্ত করছেন, ঠিক আছে, দোষটা তো আপনারই ছিল। দোষটা কিন্তু আপনারই ছিল, আমি পেছনেই ছিলাম, আমারও তো লেগে যেতে পারতো। এটা কি করছেন আপনি? এটা কি করছেন? অর্ডার দেয়া ছিল পার্সেল, অসভ্য লোকজন সব। এই যে দাদা আপনার লেগেছে কোথাও? এই দাদা আপনি এগুলো এগুলো কি এগুলো কি করছেন? এগুলো চেনা সেখানে যান না, চেনা হোক না হোক সেখানে যান না, দোষটা কিন্তু আপনারই ছিল। আরে আমিও কি বলছিস, আমি রাস্তা দিয়ে উঠে হর্ন মারবে না গাড়িতে? হর্ন তো হর্ন মেরেছে, আমিও ছিলাম ওখানে। কি বলছেন দাদা, কি বলছেন? আমিও পড়ে যেতাম, আমিও তো পড়ে যেতাম। দাদা আপনি কি ছিলেন? আপনি দেখেননি? আমি তো লোকের কাজ করি, এগুলো তো আমার দিতে হবে। আমি আমি কি এত টাকা থরি পাবো যে এই টাকাগুলো আমি দিতে পারবো? যদি ভেঙে গেলে তো আমি পুরো শেষ হয়ে যাবো দাদা। দাদা আপনি তো ছিলেন না, কেন বলছেন আপনি মাঝখানে? আপনি দেখেছেন? আপনি চুপ করেন দাদা, আর একটা পার্সেল ছিল দাদা। এই আপনি মারছেন কেন? আপনি কি আপনি ছিলেন এখানে? আপনি ছিলেন এখানে? আপনাকে কই বলতে বলে আমি তাই মারছে। ওর ব্যাগে লাথি মারছেন কেন আপনি? এই তো লেগেছে না, দোষটা দেখুন দাদা আপনারই ছিল, ঠিক আছে, আপনারই ছিল। বলতে চাই না আমি, আপনি অত জ্ঞান দেবেন না দাদা। আপনি দেখেন জ্ঞান দেওয়ার কি আছে, ব্যাপারটা জ্ঞানের না, আমি ওনার পেছনেই ছিলাম, ঠিক আছে, পেছনে ছিলাম। তাহলে হর্ন মেরেছে, দেখেছেন আপনি? মারেনি, হর্ন মেরেছে। আপনি শুনতে পাননি, আপনি ফোনে কথা বলছিলেন। আপনি হর্ন বল আপনি তো দেখতে পারলেন না, আপনি তো রাস্তাতে ফোনে কথা বলতে দূরে দেন, রাস্তাকে ফোন নিয়ে কানে রাস্তা পাস করে। আপনি বলুন, আপনি তো ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আমি তো দেখলাম। আমি তো এপাশে ছিলাম, আমি তো ডাকলাম ওকে, ঠিক আছে, একটা রাস্তার মাঝখান দিয়ে ফোনে কথা বলতে বলতে গেলে তো এরকমটা হবেই। আমার কোথায় আপনি ঠিক করে অদ্ভুত কাণ্ড। আপনি আসতে আসছেন না, এই সাইডে যে আপনি পাড়ে গেছে তো, ঠিক আছে, মানলাম আমার বলতে আপনি নষ্ট করে দেবো, আমি খাবো কি এগুলো? 100 বার করবো, এটা তো আমার নিজের জিনিস না, দাদা তো কিছু হয়নি। আরে হয়ে গেলো, হয়ে যেত। আরে আমি তো সাইড দিয়ে আসছিলাম দাদা, হয়ে গেলে উঠে গেলো। হয়ে গেল কি হতো? তাই বলে আপনি লাথি মারবেন ওগুলো? সবাই লোকজন সবাই দেখছে, ঠিক আছে, সবাই লোকজন দেখছে এখানে আপনাদের, আপনাদের ব্যবহার এরকম কেন হবে রাস্তার মধ্যে? আপনি যাচ্ছিলেন, ভুলটা আপনার, আপনি মোবাইল নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিলেন। ওটা সামান্য ডেলিভারি বয়, এতগুলো লোক দেখছে, তারা কেন বলছেন আমার ভুল নেই? না মন্দ মাল ওই প্যাকেটে খালি ছিল। এটার মাল মাল কি হলো? এটার মাল কি হলো?
আমি মাল নিয়ে ব্যাগে ঢুকিয়েছি সব, আমার পার্সেল দেখে গেল ঢোকানো ব্যাগ। কি অবস্থা, ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, এবার গাড়ি এসে মেরে দিলে নাকি ইসের দোষ, ডেলিভারি বয়ের দোষ? এরা যা লোকজন, আপনি মাল পাবেন না, আপনি চলে যান। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, দাদা মাল একটা গেছে ঠিক আছে, এখানে লোকজন ভালো না দেখতে পাচ্ছেন তো, সব সব এরা একসাথে, সব সব ছেলেগুলো একসাথে রয়েছে, কেউ প্রোটেস্ট করবে না ঠিক আছে। আপনি গাড়িটাকে সাইড করুন আর আপনি বেরিয়ে যান দাদা, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান, লোক ভালো না এরা। আপনি তো পিছনে ছিলেন, আপনি বলুন আমার দোষ ছিল? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন এইবার ঠিক আছে, আপনি বেশি বাড়াবাড়ি করছেন ঠিক আছে। আমিও আমিও কিন্তু লোকাল ছেলে, এবার বেশি বাড়াবাড়ি হচ্ছে কি করছেন? বেশি করার কি আছে? আপনার একটুখানি মানবিক দিক থেকে বাজছে না যে একটা ডেলিভারি বয় সামান্য আপনার মতো রেলা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজে কাজ করে খাচ্ছে এখানে? তোর মাল কে নিয়েছে? মানে এতটা উশৃঙ্খল ছেলেমেয়ে, এদেরকে এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে এখানে, কাউর কোনো বলার কোনো ক্ষমতা নেই। কি বলবেন বলুন, এই সব দেখতে পাচ্ছেন তো, এতগুলো লোক দাঁড়িয়ে কেউ কোনো প্রোটেস্ট করলো না একটা, এই এলাকাটা এরকম আছে। আপনি মাল নিয়ে চলে যান, একটা মাল আর কি হবে, যান মাল যা আছে নিয়ে চলে যান। আরে সব লোকাল ছেলেবেলে, সব অসভ্য ছেলেবেলে, এরা একটা মালও নিয়ে চলে গেছে, মাল গায়েব হয়ে গেছে, এরা ওর ভেতরে একটা মালও গায়েব, শুধু বক্স পড়ে আছে, কিছু ছিল ডেলিভারির একটা কোনো কিছু উঠে গেছে। আমি গাড়ি নিয়ে পড়ে গেলো, আমাকে গরম দেখাচ্ছে, আমি কেন হর্ন মারিনি? আমি তো রাস্তা সাইড দিয়ে যাচ্ছিলাম, আমি আরো হেলমেট পরে, আমি গ্লাভস পরে গাড়ি চালাচ্ছি, আপনি তো ফোনে কথা বলতে বলতে ওদিক থেকে রাস্তা উঠে আসে। আরে আমিও তো পেছনে ছিলাম, ফোনেই কথা বলছিল, রাস্তার উপরে উঠে গেছে। ওদেরই মনে হয় থুয়ে টুয়ে চলে গেছে, ওই দেখো মাল একটা ও নিয়ে গেছে, সব থুয়ে চলে গেছে, কতটা বদমাইশ। হ্যাঁ ক্যামেরা ক্যামেরা তো চালু আছে, এখন দেখছি ওখানে গিয়ে। থানায় যাবেন আপনি? আমার কাছে কিন্তু সব ফুটেজ আছে। না গরিব মানুষ দাদা, থানায় যাবো আবার কি হবে দাদা? তবু ওরা সেই শাস্তিটা তো পেয়ে যাবে না? ওই তো দাদা চিনিও না, কি বলে লিখবো দাদা? এখন তবুও একটা ফুটেজ রয়েছে, ক্যামেরায় ফুটেজ রয়েছে, আপনি একটা গিয়ে জিডি অন্তত করে আসতে পারবেন। এখন আপনার এতগুলো টাকার মাল দাদা, ভিডিওটা নিয়ে নাও, আমি বলি মনে হচ্ছে মালটা ওনার চলে যাচ্ছে। দাদার সাথে কন্টাক্ট নাম্বার নিয়ে নাও। তুমি এক কাজ করো, তুমি আমাকে ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দেবো, তুমি একটা থানায় কমপ্লেন করে দিও। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা ধরে নিয়ে নিই, আমি তাহলে চলে আসি। আপনি আর আমার অফিসে দিতে হবে তো ভিডিওটা, আমি দিই। ঠিক আছে, সাবধানে যাবেন, আর ওইসব ছেলেবেলে রাস্তায় দেখা হলে আর ইয়ে করবেন না ঠিক আছে। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায়? এখানে।